Assalamualaikum, hello everyone and welcome back to my YouTube channel. আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে খুবই সিম্পল একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পেপার ওয়াল হ্যাঙ্গিং। আমি এই ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, বাট বানানোটা একদম ইজি। খুব অল্প সময়ে এবং সহজভাবে যে কেউ চাইলে এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং ঘরের ডেকোরেশনের জন্য তৈরি করে নিতে পারেন। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই ওয়াল হ্যাঙ্গিংটা কীভাবে বানালাম। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা আমরা তৈরি করতে পারব। প্রথমে আমি এখানে পাতা বানানোর জন্য পেপার নিয়ে নিয়েছি। পেপারটাকে আমি এরকম স্কোয়ার শেপ করে ছোট ছোট পিস করে কেটে নেব। এরকম স্কোয়ার শেপের ছোট পিস করে কেটে নেওয়ার পর আমি এটাকে এভাবে ফোল্ড করব। এন্ড দেন পাতার শেপ করে কেটে নেব। এটা আসলে দেখেই বুঝতে পারবেন, যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতেই পারবেন। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না, এটা জাস্ট মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন এবং আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। Thank you.
দেখে হয়তো বুঝতে পেরেছেন এই ওয়াল হ্যাঙ্গিং বানানোটা কত সহজ। তো যারা এতটা সময় ব্যয় করে আমার পুরোটা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।